খেলাধুলাকে খেলাধুলার পর্যায়ে রাখুন। ভিন দেশের খেলাধুলা নিয়ে এরকম উত্তেজনা খুবই হাস্যকর এবং লজ্জাকর। এসব নিতান্তই বাড়াবাড়ি, এগুলোই জাহিলিয়াত। আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে বুঝতে পারব, করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে, খাদ্যের অভাবে লোকজন ধুকে ধুকে মরছে, কষ্ট সামলাতে না পেরে কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, আবার কেউ কেউ বুকের মধ্যে কষ্টের পাথর ভেদে সহ্য করে যাচ্ছে, আর আমরা করছি খেলাধুলা নিয়ে মারামারি। অথচ যাদেরকে নিয়ে আমাদের এত উত্তেজনা, এত হইচই, এত মারামারি, এত দলাদলি, তারা হয়তো আমাদের দেশের নামটাও ঠিকভাবে জানে না। কতটা দুর্বল রুচির অধিকারী আমরা, ভেবে দেখেছেন? অর্থহীন যে কোনো কাজকে এড়িয়ে চলাই ইসলামের সৌন্দর্য, ভ্রাতৃত্ব সৌহার্দ্য অটুট রাখা ইসলামের দীক্ষা, সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখা যেখানে ইসলামের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। আমরা একে অপরকে রক্তাক্ত করছি, আফসোস আমাদের বিবেকবোধের এই কর্মের প্রতি। এ জাতীয় অতি আবেগ আর বিকৃত মানসিকতাই আমাদের উন্নতি অগ্রযাত্রার পথে বড় অন্তরায়। খেলাধুলা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তাই আসন্ন এই খেলাকে ঘিরে সব ধরনের বিভক্তি, দলাদলি কিংবা মাতামাতি থেকে বিরত থাকুন। কোনো ব্যাপারেই ওভার রিয়্যাক্ট ভালো নয়, এসব তুচ্ছ কারণে বিভক্তি আর ঘৃণার চাষ করবেন না, খেলাধুলাকে খেলাধুলার পর্যায়ে রাখুন।